গ্যাস ভর্তি ট্যাঙ্কার উল্টে যাওয়ার ফলে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হলো জাতীয় সড়কে। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার অন্তর্গত 3 মাইল এলাকায়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিশ এবং ইসলামপুর দমকল বাহিনী। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় অবশেষে উল্টে যাওয়া ট্যাঙ্কারটিকে জাতীয় সড়ক থেকে উদ্ধার করা সম্ভব হয়। আর এরপরে ট্রাফিক পুলিশের তৎপরতায় যানবাহন চলাচল স্বাভাবিক হয় রাস্তায়। তবে এই ঘটনায় হতাহতের কোনো রকম খবর পাওয়া যায়নি। কিন্তু জাতীয় সড়কের উপর কিভাবে ট্যাঙ্কারটি উল্টে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আমার বিশেষ জানার কিছু নেই, আমি রোজ সকালে হাঁটতে আসি, মোটামুটি ভোর 4:30-5টা নাগাদ। তো হাঁটতে হাঁটতে আসে দেখি 3 মাইল, একদম 3 মাইলের পাশে একটা ট্যাঙ্কি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যথেষ্ট আমি দেখলাম অনেক লোকজন আসছে, অনেক জেটি কল টল আসছে। তারপরে আমি ড্রাইভারকে বললাম যে কী করে হলো, বলে যে এরকম ঘুমের দিকে উঠে গেছে। সেরকম হয় নাকি ড্রাইভার, একটু হাতে পায়ে চোট লেগেছে, এটুকুই, এমনি ক্ষয়ক্ষতি কোনো কারণ নেই। অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে? 3 মাইলের একদম বাজারের সঙ্গেই। চোপড়া থানা ফোন করা হয়েছিল, ফোন করার পরে পুলিশ আসে, তারপরে ক্রেন গাড়িগুলো দিয়ে গাড়িকে উঠে তারপর চলে এলো। আপনার নাম? আমার নাম গোলক চন্দ্র খান। জায়গার নাম? 3 মাইল। মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া।